তোমাদের এইচএস পরীক্ষায় যেই ধরনের রিপোর্টগুলো আসতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই ধরনের কিছু রিপোর্ট দেখো এখানে দেওয়া রয়েছে। রিপোর্টগুলো স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। বুক লঞ্চ, অ্যানুয়াল স্পোর্টস সেলিব্রেশন হচ্ছে স্কুল থেকে, এরপরে আমি দেখাচ্ছি দেখো দুর্গা পূজা সেলিব্রেশন, সরস্বতী পুজো সেলিব্রেশন অ্যাট স্কুল, এই ধরনের রিপোর্টগুলো কীভাবে লিখতে হবে স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের পড়তে হবে সুবিধা হবে। কোনো অ্যাওয়ারনেস যদি ক্যাম্প হয় সেগুলো কীভাবে স্কুল থেকে হয়েছিল, ন্যাশনাল ইউথ ডে, বার্থডে অফ স্বামী বিবেকানন্দ, টিচার্স সেলিব্রেশন অ্যাট স্কুল, নির্মল বাংলা, এনভায়রনমেন্টাল ডে, তারপরে কোনো হিস্টোরিক্যাল প্লেসে তোমাদের স্কুল থেকে ভিজিট করেছে, এই ধরনের রিপোর্টগুলো, প্লাস্টিকের ওপরে, ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনো আর্ট এক্সিবিশান, সায়েন্স এক্সিবিশান, এই সমস্তগুলো করলে মোটামুটি পরীক্ষায় এর মধ্যেই পড়ে। এছাড়া যেমন ধরো বললাম কোনো টিচার রিটায়ার্ড করেছে সেইগুলো, এই ধরনের রিপোর্টগুলো তোমাদের আসতে পারে, এর মধ্যেই তোমাদের রিপোর্ট পড়বে, এর বাইরে কোনো রিপোর্ট নেই যে তোমাদের দেবে। আর কি বললাম বুঝতে পারলে, ভালো করে প্রিপারেশন করে যাবে, এর মধ্যেই পরীক্ষায় তোমাদের রিপোর্ট তখন চলে আসবে।